এখন আমি এখান থেকে বাংলায় বলবো আর উর্দুতে সে আমাকে স্পেলিং করে বলে দিবে। কেমন আছেন? আপ কেসে হ্যায়? আপনাকে অনেক ভালোবাসি। আপসে বহুত প্যার করতা হুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে যে যে জিনিসটা দেখাবো সেটা দেখার পরে সত্যি আপনারা অনেক অবাক হয়ে যাবেন, ঠিক আছে? যে এই ধরনের ভিডিও আপনারা মনে মনে খুঁজছিলেন বাট পাননি, কিন্তু আজকে সেটা আমি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমরা কিন্তু তামিল ভাষা পারি না, আমরা কিন্তু উর্দু ভাষা অনেকে পারি না, আমরা কিন্তু আবার এই যে চাইনিজ ভাষা পারি না, হ্যাঁ আমরা কিন্তু তুর্কিজ ভাষা অনেকে পারি না। তো এই ধরনের যে ভাষাগুলো আপনারা বাংলায় বলবেন, আপনারা বাংলায় বলবেন সেই ভাষাটা আপনার উর্দুতে বলে দেবে, একদম ভয়েসে বলে দেবে, ডাইরেক্ট কথা না বলে। আমি শুধু শুধু বকবক করছি, কথা না করে চলুন আপনার সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যদি অ্যাপসটাকে ওপেন করে দিই, এই যে আমি দুইটা কয়েছিলাম, মানে বলা আছিল, এই যে এখানে আছে আপনার হলো বাংলা আর এখানে আছে উর্দু, ঠিক আছে? এখানে বাংলা আছে আর এখানে আছে উর্দু। আমি যদি এখান থেকে বাংলায় যদি কোনো কিছু ভয়েস টাইপ করি, মানে ভয়েসে বললে কিন্তু এখান থেকে লেখা উঠবে, যে অলরেডি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, তো আমি এগুলো ডিলিট করে দিই। আমি ডিলিট করে জাস্ট আপনাকে গোড়া থেকে দেখাচ্ছি, আমি এটা মাউথ স্পিকারে ক্লিক করে ছেড়ে দেবো। এই যে দেখুন, এখানে আমি একটা সিলেক্ট করে রেখেছি, এই যে এখানে যে বাংলা আর এখানে কিন্তু আমি উর্দুটা সিলেক্ট করে রেখেছি। এখন আমি এখান থেকে বাংলায় বলবো আর উর্দুতে সে আমাকে স্পেলিং করে বলে দিবে। ধরুন আমি দেখাচ্ছি, এই দেখুন আমি এটার পরে ক্লিক করলাম। কেমন আছেন? আপ কেসে হ্যায়? আপনাকে অনেক ভালোবাসি। আপসে বহুত প্যার করতা হুম। আপনি শুনতে পেলেন, আমি কিন্তু বাংলাতে বললাম যে আপনাকে অনেক ভালোবাসি, তাই সেখানে কিন্তু আরবিতে উর্দুতে আমাকে বলে দিয়েছে। এখন এখানে দেখুন নিচের দিকে আছে বাংলা আর এখানে আছে, এটা হলো আপনার বয়স, আপনি এখান থেকে বয়সে কথা বলবেন, দেন এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করবেন কোন ভাষা আপনারা শুনতে চান। তো আমি যদি এখান থেকে এই সাইডে যদি আমি ডান দিকে এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার পরে এই দেখুন এখানে তো অনেক ভাষা আছে, অগণিত ভাষা ভাষা আছে, আপনারা যে কোনো ভাষায় কিন্তু কথা বলতে পারবেন। এখান থেকে যে জাপানি ভাষা আছে, এই যে জাপানি, তারপরে আছে ইটালি, মানে যে কোনো ভাষায় কিন্তু আপনারা এখান থেকে কথা বলতে পারবেন, ভাষার কিন্তু শেষ নেই। দেখুন যত ভাষা আছে পৃথিবীতে সব ভাষাই কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারবেন, জাস্ট আপনারা বাংলা বলবেন আর সেই ভাষাটা আপনাকে স্পেলিং করে সে বলে দেবে। মানে আমরা নিজেরা নিজেরা ট্রাই করতে পারি যে ভাই কেমন আছেন, পরে বাসা সবাই কেমন আছে, এটা চাইনিজ ভাষায় কেমন শোনা যায়, এটা তামিল ভাষায় কেমন শোনা যায়, এটা কিন্তু আমরা এইভাবে কিন্তু জানতে চাই, বুঝতে চাই যে তারপর ইটালিয়ান ভাষায় এটা কি শোনা যায়, কেমন আছেন, ইটালি ভাষায় কি, আমরা কিন্তু এটার মাধ্যমে কোনো ভাষাও শিখতে পারবো, ঠিক আছে? যেমন ইটালিয়ান, আমি ইটালিয়ান সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ইটালিয়ান সিলেক্ট করার পরে এই যে এখানে কিন্তু আছে আপনি দেখতে পারবেন ইনপুট আর ভয়েস, এটাকে ক্লিক করে কিন্তু আপনি এই যে টাইপ করেও কিন্তু দিতে পারেন। তো আমি ভয়েস স্পিক করে বলবো আর এখানে আছে ভয়েস, এখানে আছে ফেমল, ফেমলটা কিন্তু আপনারা আবার মেল করে দিতে পারেন, ঠিক আছে? আপনার যেই ভাষার প্রয়োজন হয় সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে মানে যেটা ভালো লাগে সেটাই লিখবো, তো আমি এখান থেকে মেল মেল সিলেক্ট করে দিলাম। তো মেল দেওয়ার পরে এখন এখান থেকে কাজ হয়ে গেছে, এখন আমরা যদি একটু ব্যাকে চলে যাই, আমরা একটু ব্যাকে চলে গেলাম, দেন ব্যাকে যাওয়ার পরে ইটালিয়ানও চলে আসছে। এখন যদি আমরা এখানে বাংলাতে বলি আর ইটালিয়ান ভাষায় আমাদের কি হয় দেখি। বাংলাতে আমি ইটালিয়ান বাংলাতে বলবো আপনাকে অনেক ভালোবাসি, আর ইটালিয়ানে কি শোনা যায় সেটা আমি এখন দেখব। আপনাকে অনেক ভালোবাসি। যে ইসে বাংলা বললাম আমি আপনাকে অনেক ভালোবাসি, তিয়ামো মতিসিমো, মানে আপনারা তো বয়সে শুনতে পারলেন। তো এভাবে করে কিন্তু আপনারা বাংলা যেটা যা বলবেন সেটা কিন্তু আপনাকে সেই সেই ভাষাটা স্পেলিং করে দেবে যেটা আপনি জানতে চান, ঠিক আছে? এটা কিন্তু আমার কাছে অসাধারণ মনে হইতেছে, আমি নিজেই খুঁজছিলাম আপনাদের কি বলবো। আশা করি আপনারা এই অ্যাপসটি পাওয়ার পরে আপনারাও খুব খুশি হবেন। এই কাজটা করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেই অ্যাপসের জন্য আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন সে হাই ট্রান্সলেট, এটা লেখার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটি চলে আসলে জাস্ট আপনার এখানে আমার ওপেন লেখা আছে, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করে আপনার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে নিচের দিকে কন্টিনিউ পাবেন, জাস্ট এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইউজ মাইক্রোফোন, আপনারা যদি মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে আপনাদের রেজাল্টটা ভালো পাবেন আর কি, ঠিক আছে? না হলে লেটার এখানে আছে, লেটার দিয়ে দিতে পারেন। ইউজ মাইক্রোফোন আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমার চলে আসছে, আমাদের যেটা দেখতেছি ইংলিশ সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে যে বাংলা বাংলা সিলেক্ট করবেন, যে ভাষা আপনারা বলতে চান সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। বাংলা আমি সিলেক্ট করে দিলাম। তো বাংলা সিলেক্ট করার পরে যেখান থেকে আছে আপনার ইনপুট, আপনার ভয়েস দিয়ে করতে পারেন, বা এখান থেকে টাইপ আছে, টাইপ করেও কিন্তু আপনারা সেই বিষয়টা জানতে পারেন। তো এখান থেকে স্পিক থাকবে, আমি স্পিকে দিয়ে রাখবো। আর এখানে আছে মেল, আপনি কি কোন ভাষা শুনতে চান, আপনি কি ফিমেলের ভাষা শুনতে চান না মেলের ভাষা শুনতে চান, তাহলে এখান থেকে ক্লিক করে জাস্ট আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আর এখান থেকে যে
এই ভাষাটা আমাদের ট্রান্সলেট করে দেখাবে। আমরা যদি বাংলায় বলি কেমন আছেন, কেমন কি করেন বা ভালো মন্দ যেটা জিজ্ঞেস করেন সেটা কিন্তু এখানে আপনারা বলে দেবে। তো আমি এখান থেকে এইখানে ক্লিক করে জাস্ট আমরা এখানে যে ভাষাটা শুনতে চাই, যে ভাষাটা আমরা বুঝি না, সেই ভাষাটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ইটালিয়ানও দিয়ে দিলাম, ইটালিয়ান দিয়ে দিলাম। ইটালিয়ান দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার পর এখন আমি যদি যে ভাষায় কথা বলবো, দেখুন আমি একটু কথা বলে আপনাদের শোনাচ্ছি। কেমন আছেন? Come stai? আপনার বাসার সবাই কেমন আছে? Come stanno tutti in casa tua? মজার না এটা? কিন্তু খুবই মজার একটা অ্যাপ, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আপনাদের কাছে মনে হয় ভালো লাগছে, আপনারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এখন সব বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।